परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर सद्दीक्षा ग्रहण करे प्रत्येक शुक्रवार এই তিনটি কর্ম কিন্তু আমাদেরকে অতি অবশ্যই পালন করে চলতে হবে। প্রত্যেক শুক্রবার যদি আমরা এই তিনটি কর্ম না করি তাহলে কিন্তু আমাদের সাধনা সম্পন্ন হবে না, পরম দয়ালের আশীর্বাদ আমরা কখনোই লাভ করতে পারবো না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করে পরম দয়ালের প্রত্যেকটি কথাকে মেনে প্রত্যেক শুক্রবারে আমরা কিন্তু এই বিশেষ কর্মগুলি অতি অবশ্যই পালন করব। তো কোন সেই তিনটি কর্ম যে কর্মগুলি প্রত্যেক শুক্রবারে আমাদেরকে পালন করে চলতেই হবে, চলুন ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নেব। এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আরও একটি বিষয় সম্বন্ধে আলোকপাত করার চেষ্টা করব, সেটি হলো পরম দয়ালের সদ্দীক্ষা আমরা গ্রহণ করব কেন। প্রচুর মানুষ আছেন যারা পরম দয়ালের দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু অনেকে আছেন অনেক অল্প সময়ের মধ্যে যাজনের মধ্য দিয়ে দীক্ষা গ্রহণ করেছেন, তারা হয়তো সঠিকভাবে পরম দয়ালের সেই কৃপার কথা জানেন না। কেনই বা পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করব সেই বিষয়ে কিন্তু তারা ততটা হয়তো আলোকপাত এখনো করেননি। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করলে কি হয়, কেনই বা আমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করব, কেন আমরা পরম দয়ালের চরণ আশ্রয় করে জীবন পথে চলতে থাকব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রতি প্রত্যেকেই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং রোজ পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেক সৎসঙ্গদের কাছে বিশেষ নিবেদন, কেউ যদি বিবাহের জন্য আমাদের চ্যানেলের মধ্য দিয়ে বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের ডিটেলস আপডেট করে দেবেন, আমাদের চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু সেটি বিজ্ঞাপন দেয়া হবে। আর এতে যদি আপনাদের কোনো সামান্য হলে উপকার হয় তার জন্যই কিন্তু আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। চলুন আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। সর্বপ্রথম আলোচনা করব কেন আমরা সদ্দীক্ষা গ্রহণ করব, কেন পরম দয়ালের চরণতল আমরা আশ্রয় করব। আমরা এই পরিবেশের মধ্যেই থাকি, সে পরিবেশে কিন্তু আমরা আপনারা সবাই থাকেন। সেই পরিবেশ যদি দূষণমুক্ত না হয় তাহলে কিন্তু সেই পরিবেশে সুস্থভাবে জীবনযাপন সম্ভব নয়। এই পরিবেশ দূষণের মধ্যে আছে জল দূষণ, বায়ু দূষণ, খাদ্য দূষণ, শব্দ দূষণ, এগুলো কিন্তু সবই, অর্থাৎ সব দূষণের সম্মিলিত রূপ হচ্ছে পরিবেশ দূষণ। এখানে প্রশ্ন হলো এই দূষণ করছে কারা, কেননা পরিবেশ নিজেকে নিজে দূষিত করতে পারে না। সমাজে ভাইরাস রূপী যে দূষণের আত্মপ্রকাশ হয়েছে তা হলো মানব দূষণ। ব্যষ্টি নিয়েই হয় সমষ্টি, ব্যক্তি চরিত্র সুন্দর না হলে পরিবার ও সমাজ সুন্দর হয় না। এই মানব দূষণের হাত থেকে রক্ষা পেতে হলে চাই জীবনে সদ্গুরু শরণাপন্ন হওয়া, পবিত্র কেন্দ্রিক চলনের মধ্য দিয়ে জীবন সুন্দর হয় না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর সিংহস্ত্রে লিখিত সত্যানুসরণ গ্রন্থে বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আর নিজে অস্তিত্ব রক্ষার জন্য ধর্ম পালন করে চলা, ধর্ম অর্থ সম্প্রদায় নয়, আমার পারিপার্শ্বিক সকলকে নিয়ে জীবন বৃদ্ধির পথে চলা, সেই আচার আচরণ করা যার মধ্য দিয়ে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটে, মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে, পবিত্রে তাড়িত চলন নয় সুনিয়ন্ত্রিত জীবন চাই। জীবন বৃদ্ধির পথ চলাই হচ্ছে প্রকৃত ধর্ম পালন,
परिवेश के दूषण मुक्त करते हले चाहे मानुषेर सचेतनता पवित्र केंद्रिकता थेके मुक्त हुए इष्ट केंद्रिक चलने चलते हबे। आचार आचरणे मने परिच्छन्नता बोध ना जागाले जीवन कखनो सुंदर हय ना। पुरुषोत्तम आश्रित पथे चले ताके भालोबासार मध्य दिए मनुष्यत्व बोधेर जागरण घटे। मानुष के योग्य करे तुलते हबे, मानुष के दूषण मुक्त करते पारले तबेई परिवेश दूषण मुक्त हबे। तार जन्य चाहि जीवनीय शिक्षा अभ्यास व्यवहार जा जीवन के उन्नत करे। सत्संगेर उद्देश्य कि? এই সৎসঙ্গ কথার মধ্যেই সৎসঙ্গের উদ্দেশ্য নিহিত আছে। সৎ এসেছে অস ধাতু থেকে, অস ধাতুর মধ্যে আছে সত্তা অস্তিত্ব বিদ্যমানতা, আর সঙ্গ এসেছে সনজ ধাতু থেকে, সনজ ধাতুর মধ্যে আছে আসক্তি অনুরাগ মিলন ইত্যাদি। তাই সৎসঙ্গের উদ্দেশ্য হল সত্তানুরাগী হওয়া, তা নিজের ও পরের। সত্তানুরাগী হতে গেলে সব সত্তার মূল উৎস যে পরম সত্তা, যার মুক্ত বিগ্রহ জীবন্ত সদ্গুরু তাতে অনুরক্ত হতে হবে, তখনই আসবে সবার সত্তার প্রতি অনুরাগ, তখনই আমরা সবারই সত্তা পোষণী হয়ে উঠব। পবিত্র আসক্তি সত্তা পোষণায় ব্যাঘাত জন্মাতে পারবে না, এই ছাড়া কোনো অস্তিত্বের আর কি চাইবার আছে? তাই প্রতিটি সত্তার শাশ্বত চাহিদা যা সৎসঙ্গের চাহিদা তাই, এটা বুঝতে কারোর কোনো কষ্ট হবার কথা নয়, প্রত্যেকে নিজের দিকে চাইলেই এটা বুঝতে পারে। তাই পরিবেশ দূষণকে রক্ষা করতে হলে চাই প্রকৃত মানুষ তৈরি করা, মনুষ্যত্ব বোধের জাগরণ চাই, আর তা সৎসঙ্গের পথে চলার মধ্য দিয়েই সম্ভব। পরম পূজ্যবাদ আচার্যদেব শিষ্য দাদা ঋত্বিক সম্মেলনে প্রত্যেক কর্মীদের উদ্দেশ্যে বললেন, আমরা সবাই সব পরমপিতার সন্তান, মাথার ওপর ঠাকুর আছেন অনন্ত যাত্রা। ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর আপনি যা যা বললেন আমাদের হতে, ধরে নিন আমরা বিশ্ববাসী এরকম চললাম, এরকম চলা শিখলাম, চলা শেষ, তাহলে তো আপনাকে কষ্ট করে আর আসতে হবে না, আপনি যখন আমাদের মাঝে আসবেন না আপনার কাজ শেষ। ঠাকুর বললেন, চলার কি শেষ আছে, এই তো শুরু, তারপর আরও আছে অনেক বাকি, আমি যা দেখিনি শুনিনি সেই অমৃতত্ব লাভ করতে হবে, আমরা অমৃতত্ব লাভের সাধনা করি ঠাকুরকে ধরে। তাই তো আমাদের সবাইকে এক হয়ে চলতে হয়, সবাইকে পরম দয়ালের প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলতে হয়। সবাই এক হয়ে চলুন, জীবন সুন্দর হয়ে উঠবে, সেই শক্তি সকলকে বিতরণ করুন। পরম পূজ্যবাদ আচার্যদেব শিষ্য দাদার আশীর্বাদ লাভ করে প্রতি প্রত্যেককে নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলব, এটি প্রতি প্রত্যেকের কামনা হওয়া দরকার, তবেই এই পৃথিবী সুন্দর হয়ে সুন্দর হতে সেই পরম সুন্দরকে ধরে আমরা জীবন পথে এগিয়ে চলব, আর তখনই আমরা পরম দলের আশীর্বাদ লাভ করব যখন আমরা প্রকৃত রূপে তার প্রত্যেকটি কর্মকে নিজের জীবনে প্রস্ফুটিত করে তুলব, নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। পরম দল যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলা প্রত্যেকটি কর্মকে কিন্তু যথাযথভাবে পালন করতে হবে। শুক্রবার এই পবিত্র দিনে আমরা কিন্তু খুব করে নাম করব, আর এই দিন কিন্তু একেবারে অবহেলা করলে চলবে না, অতি প্রত্যুষে অতি অবশ্যই ঘুম থেকে উঠতে হবে, সূর্য ওঠার আগে নাম জপ করতে হবে, কম করে আধা ঘন্টা এই পবিত্র দিনে নাম জপ করতে হবে, সময় ইষ্টবৃত্তি পালন করতে হবে। ইষ্টবৃত্তি পালন করার সময় কোনো রকম আশা না রেখে পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূর্ণ ভক্তি ভরে ইষ্টবৃত্তি পালন করতে হবে, পরম দয়ালের কাছে প্রার্থনা জানাতে হবে যাতে আপনার ইষ্টবৃত্তি পরম দয়াল গ্রহণ করেন। এই পবিত্র দিনে অতি অবশ্যই নিয়ম মেনে সময় ধরে প্রার্থনা করবেন এবং সৎ গ্রন্থাদি পাঠ করবেন, নাম জপ করবেন, গুরুজনদের প্রণাম নিবেদন করবেন, প্রতি প্রত্যেককে জয়গুরু জানাবেন। এই পবিত্র দিনটা কিন্তু অতি পবিত্রভাবে পালন করবেন। যদি আপনারা সারা জীবন এইভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারা
परम पितार सन्तान उठबें और परम पितार आशीर्वाद अपनारा लाभ करबें। सकल इष्टप्राण दादा मायरा प्रति प्रत्येके परम दयालेर आदेश निर्देश मेने जीवन पथे एगिए चलुन। परम दयाल जेमन जेमन बोलेछेन सेई रकम भावे किन्तु जीवने एगिए चलुन। देखबें जीवने कखनो सुख शांतिर अभाव हबे ना, संसारे कोनो दिन कोनो किछुर अभाव हबे ना, सब किछु आपनारा लाभ करते पारबें। प्रति प्रत्येके खूब भालो थाकबें। परम दयाल आपनादेर प्रति प्रत्येकेर मंगल करुन। जय गुरु, वंदे पुरुषोत्तमम।